Assalamualaikum everyone. Welcome back to my channel. आज के मैं अपने देश से एक रह health drink शेयर करूँ तो चार जोन ने खाना मैं नहीं ऐसे half गाजर half beetroot एक आमलो की आ रहे खाना मैं apple नहीं ऐसे तो apple लेटा मैं half नहीं बो आ रहे तो जब मैं एक टा एमो एक टा smoothie तोड़ी करूँ जेटा अनेक अनेक उपकरित जोना उपकारिया मदर health जोन्नो এটা আমাদের লিভার ভালো রাখবে আমাদের ত্বক ভালো রাখবে চুল ভালো রাখবে দাঁত ভালো রাখবে সবকিছুই ভালো রাখবে কারণ এতে আছে এগুলোতে আছে আয়রন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ কি এমন নেই যেটা এর মধ্যে নেই সাথে আছে অনেক রকমের ভিটামিন ভিটামিন এ বি সি বি ওয়ান বি টু বি সিক্স কে সবকিছু আছে এগুলোর মধ্যে তো এগুলো আমাদের হেলথের জন্য চুলের জন্য ত্বকের জন্য মানে পুরো আমাদের বডির জন্য উপকারী আর এতে এগুলোর মধ্যেও কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টিজ আছে যা আমাদের ত্বকে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে সো এভরি এজের সবাই এটা খেতে পারবেন তার জন্য এগুলো আমি আগে কুচি কুচি করে কেটে নিলাম দেন এটাকে আমি ব্লেন্ডারে জুস বানাই নেব তো এটা খাওয়ার নিয়মটা হচ্ছে যে কোনো সময় খেতে পারবেন আপনারা হচ্ছে নাস্তা পরে খেতে পারেন ডিনারের পরে খেতে পারেন হচ্ছে কি বলে লাঞ্চের পরে খেতে পারেন আবার সকালবেলা যদি খালি পেটে খান ডিটক্স ওয়াটার হিসাবে তাহলে আপনাদের ভিতরে টক্সিন দূর করতেও সাহায্য করবে আর এর মধ্যে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চিয়া সিড তো চিয়া সিড সাধারণত এমনি খেতে একটু কেমন জানি মনে হয় তার জন্য এর মধ্যে আমি দিয়ে জুস বানাই খাবো তাহলে কিন্তু সবগুলো একসাথে খেয়ে খাওয়া যাবে আর হচ্ছে আমাদের খেতেও কিন্তু তেমন কোনো সমস্যা হবে না আর চিয়া সিডেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং প্রপার্টিজ আছে হচ্ছে ওমেগা থ্রি আছে আজকাল কিন্তু চিয়া সিড ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে কিন্তু বেশ পপুলার আর বেশ বেনিফিটওয়ালা একটা প্রপার্টিজ আর এটা কিন্তু হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট আছে এর মধ্যে প্রচুর পরিমাণে এবং হচ্ছে কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে যেটা আমাদের ত্বককে কুচকে যাওয়ার হাত থেকে রক্ষা করে সো এই পুরো জুসটাই কিন্তু একটা মানে বেনিফিট আলা একটা জুস সো এটা আপনারা সকালবেলায় নিতে পারেন যে কোনো সময় নিতে পারেন এবং এটা হেলথের জন্য প্রচুর প্রচুর পরিমাণে উপকারী হার্ট ভালো রাখে লিভার ভালো রাখে ইমিউনিটি বাড়ায় তো সব কিছুর জন্য এরকম একটা জুস আপনারা আপনাদের ডায়েটে রাখতে পারেন তবে মাথায় রাখবেন এটার মধ্যে কিন্তু কোনো সুগার অ্যাড করা যাবে না নো সুগার নো জিরো ক্যাল কোনো কিছুই না হ্যাঁ মধু দেওয়া যেতে পারে তবে পিওর মধু হতে হবে আর আজকাল পিওর মধু কোথায় পাওয়া যায় সেটা বলা বড় মুশকিল কাজে এটা আমি এমনি খেয়েছি হ্যাঁ বিট লবণ দিতে পারেন লেবু দিতে পারেন যে যেভাবে খুশি এটা ড্রিঙ্ক করতে পারেন আর কেউ যদি সরাসরি এটা পান না করতে পারেন তাহলে আপনারা এটাকে ছেঁকে নিতে পারেন তো আমার এই ড্রিঙ্কটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ